ভাই মোষটা কত হইছে 360000 জোড়া দর্শক বন্ধুরা এই যে হেডার এইডা 360000 দর্শক বন্ধুরা হাটে প্রচুর গরম আর এখন তো কারেন্থান আরো বেশি গরম দুই গরম একবারে ঝুকায় আরো গরম বাড়ায় দিছে আর আড়ের মধ্যে সবসময় একটু অন্যান্য সাইডের তুলনায় হাটে একটু বেশি গরম থাকে এ ভাই এ কত হইছে এটা ফেরো দাম কত হইছিল 75 দাম হইছিল ভাই 62 কত হইছে 43000 ভাই মেরা কত হইছে কত 6000 9000 ভাই ছাগলের জোড়া কত 13000 এটা আছে দেখেন ভাই ধন্যবাদ এ ভাই কত হইছে এটা কত দাম উঠছিল ভাই নাকি এটা 62 63 55 55 দর্শক বন্ধুরা সুন্দর সুন্দর দুইটা মই সাইতেছে তুমি এ কা কত হইছো এই কা কই যাব না কই 3 লাখ 20 সফাইরা সফাইরা দেব 12 কত দিবা এ ভাই এ নাকি কত কত 550 এ কা জোড়াটা কত জোড়াটা 84000 দর্শক বন্ধুরা এই যে বাছুরটা মাত্র 33000 নাই কেউ বাহ মাশাল্লাহ খাওয়াই ভালো আছে আল্লাহ দিলে এ ভাই আপনারটা কত বেচছেন না দর্শক বন্ধুরা প্রচন্ড রোহিত রোদে লেগে রোদ তো যাইতেছে না দেখ দোয়ানের সাইডে বই রইছি রই তো বুড়িয়া এ কা সামনিয়া কত 50000 এ কা কত হইছে 43500 এটা হস্ত হইছে এ গুড়া দি হস্ত হইছে কত হইছো ভাই 48000 যাইব কো খলা ভরা দেব এ কা জোড়াটা কত মেরার 7000 মেরার জোড়া 7000 এ কত হইছে এটা বুঝছ না দাম কত হইছিল 50 এ কা কত হইছে এটা 82000 মাশাআল্লাহ কা 62 সেরকম আছে এটা নাই কা বন্ধু কত হইছে ফেরত দাম কত হইছিল 75 দর্শক বন্ধুরা এখন আছি আমরা রামনবাড়ি জেলার নবীনগর থানার 22 মুদা হাটে আপনারা যারা এই হাটে আসতে চান এই হাটে গাড়ি নিয়ে আসতে পারবেন নৌকা নিয়ে আসতে পারবেন ট্রলার লয়ে যেতে পারবেন আবার ট্রলার দা নৌকা লয়ে যেতে পারবেন তা আপনাদের যাদের গাড়ি দরকার গরু কিনে গাড়ি দা নিয়ে যাবেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন বা একটু নাম আটা কোনটা দি 01746745508 এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা গাড়ি নিতে পারবেন এ কা কত হইছো কা জোড়াটা বেহারি কিনে দিছে এ কা আপনার হরিণ কত হরিণটা কত হইছে 6000 ভাই কি কিনছো রো সাবলো টিভি সাবলো টিভি বোর্ড 10 টি আর এ কা কত হইছে এটা 132 দর্শক বন্ধুরা সেরকম গরু 132 হস্তা এ বন্ধু এ ছাগল কত 8.5 এ তো ভাই ভালো আছেন ভাই আর কি অবস্থা বাতি যা ভালো নি পড়ালেখা করো কিসে পড়ো আমার বিডু দাও নি দেখো ভাইজান ভালো আছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভাই গরম কেমন ভাই প্রচুর গরম কারেন্ট থাকে আপনার কাল লাগা কারেন্ট বলে জাদু করে রেখে দিছে এলাকা কারেন্ট থাকে আচ্ছা ভাই ঠিক আছে সামনে ভাই আচ্ছা ওয়ালাইকুম সালাম ভালো থেকেন আসসালামু আলাইকুম